অনেক স্ট্রং এটা চুর না হ্যাঁ চুর এর 16 গ্রামের মধ্যে 16 17 18 এই ধরনের মধ্যে এগুলো অনেক শক্ত হেভি ভিতরে সলিড কোনো ফোন কোনো কি নেই ফাঁকা নেই এখানে এইখান থেকে হবে দুটো চুর এক বড়ির মধ্যে ও এগুলো মানে একটু পাতলা হ্যাঁ এগুলোর ভিতরে পাপা ভিতরে পাপা দুটো মিলে এক বড়ি এক বড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা দেখছেন আর এম মিডিয়া টিভি আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ জামিল হোসেন দর্শক আজ 4 নভেম্বর 2023 শনিবার চলে আসছি আজকেও আপনাদেরকে মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট জানিয়ে দেওয়ার জন্য অনেক ভাই আমাকে কমেন্ট করেন যে জামিল ভাই আপনি তো শুধু বলেন লিটল ইন্ডিয়া জুয়েলার্সের ভিডিও করেন আপনি যেই ভিডিওটি করেন আর এবং কি যেই রেটটি বলেন এটা কি শুধু লিটল ইন্ডিয়ার রেট নাকি সারা মালয়েশিয়ার রেট তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সব ধরনের আপনাদের প্রশ্নগুলি আমি উত্তর দেওয়ার চেষ্টা করে থাকব দর্শক আজকে আমি আপনাদেরকে বলে দিই আমি যেহেতু লিটল ইন্ডিয়া জুয়েলার্সের ভিডিও করে থাকি তাই আপনাদেরকে আমি বলি যে লিটল ইন্ডিয়াতে আজকের রেট এত আছে কিন্তু শুধু লিটল ইন্ডিয়া না আপনারা মালয়েশিয়ার সব প্রান্তেই সেম একই রেট থাকবে আপনারা যেখান থেকেই কিনবেন সব প্রান্তেই সেম একই রেট তবে আপনারা যদি লিটল ইন্ডিয়াতে আসেন এসে যদি বলেন যে ভাই আমরা জামিল ভাইয়ের ভিডিও দেখে এসেছি কিংবা আর এম মিডিয়া টিভির ভিডিও দেখে এসেছি তাহলে আপনারা মজুরিতে 70-75% পর্যন্ত ডিসকাউন্ট পাবেন তবে স্বর্ণের দাম কিন্তু সব জায়গায় সেম একই রেট যে মজুরিতে আপনারা ডিসকাউন্ট পাবেন 70-75% আশা করি বুঝতে পারছেন তা দর্শক আজকে চলে আসছি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দিব কুয়ালালামপুর লিটল ইন্ডিয়া জুয়েলার্সে আজকের রেট অনুযায়ী 1 গ্রাম যে তৈরি করা 22 ক্যারেটের যে স্বর্ণ আমরা যাকে 22 ক্যারেট বলে থাকি এবং মালয়েশিয়াতে 916 বলা হয় এগুলির 1 গ্রাম স্বর্ণের দাম কত এবং পাশাপাশি আজকে জানিয়ে দিব যে আপনারা যদি এখন কেউ গোল্ড বার কিনতে চান গোল্ড বারগুলি আপনারা এই লিটল ইন্ডিয়াতে আসলে প্রতি গ্রাম আপনাদেরকে কত রিঙ্গিট দিয়ে নিতে হবে আজকের এই ভিডিওতে আমি সব ধরনের আলোচনা করার চেষ্টা করব তা দর্শক কিছুদিন যাবৎ আমি একটু ব্যস্ত থাকার কারণে নিয়মিত ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি নাই তারপরেও আমি চেষ্টা করব নিয়মিত আপনাদেরকে ভিডিওগুলি দেওয়ার জন্য এবং পাশাপাশি আমাদের যে দুজন বাংলাদেশি ভাই ছিল তার ভিতরে একজন আবার একটু দেশে চলে গেছেন উনি ছুটিতে আরেকজন অনেক ব্যস্ত থাকে যার কারণে আমি সরাসরি ওনাদের মুখ থেকে আপনাদেরকে কোনো কথা শোনাতে পারতেছি না অথবা ওনাদের হাত থেকে আপনাদেরকে কোনো ডিজাইন কতটুক ওজন এই সমস্ত ভিডিওগুলি দিতে পারতেছি না তা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ যখন ওনারা ফ্রি থাকে তখন আমি আপনাদেরকে ওই ধরনের একটা ভিডিও ওনাদের মুখ থেকে আমি শোনানোর চেষ্টা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন তা দর্শক আজকে 4 নভেম্বর 2023 আজকের রেট অনুযায়ী 916 যেটাকে বলা হয় 22 ক্যারেট 1 গ্রাম স্বর্ণর দাম 301 রিঙ্গিট আজ থেকে 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহ আগে আমি যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে আপনারা দেখেছেন যে 277 রিঙ্গিট ছিল কিন্তু আপনারা চিন্তা করে দেখবেন যে আজ থেকে 15-20 দিনের ভিতরে এই স্বর্ণের দাম অনেক বাড়ছে তারপরেও ইনশাল্লাহ গত সপ্তাহে গত শনিবারে স্বর্ণের দাম ছিল প্রায় 203 রিঙ্গিট আজকে আরও 2 রিঙ্গিট কমে আছে যদি আপনারা এখনও যদি আপনারা স্বর্ণ কিনতে চান আপনারা কিনতে পারেন তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব এটাই যে আপনারা যদি চান যে আরও কিছুদিন পরে দেশে যাবেন তাহলে একটু ওয়েট করেন আমরা আশাবাদী যে কিছু স্বর্ণের দাম কমতে পারে এটা আমি শিওর 100% আপনাদেরকে বলতে পারবো না মানে কিছুটা কমতে পারে তাহলে আজকের রেট অনুযায়ী আজকে যে রেট আছে সেই রেট অনুযায়ী 1 গ্রাম তৈরি করা আপনারা এখন যেই গহনাগুলি দেখতেছেন এগুলি তৈরি করা যে গহনা 916 আমরা 22 ক্যারেট বলে থাকি এর মূল্য 301 রিঙ্গিট সাথে আপনাদেরকে মজুরি দিতে হবে এবার আসি যারা গোল্ড বার আমার অনেক ভাইরা আছেন যে আমাকে বলেন যে ভাই আমরা গোল্ড বার আমরা যদি ট্যুরিস্টে মালয়েশিয়াতে যাই আসার সময় যদি আমরা গোল্ড বার কিনে নিয়ে আসি সেগুলি কি আমরা আনতে পারবো কি না আর একটু আমাদেরকে জানিয়ে দিবেন যে ভাই সেই গোল্ড বারগুলির রেট কত আছে তা আজকের হিসাবে আপনারা যদি গোল্ড বারগুলি কিনেন তাহলে 305 রিঙ্গিট
যেটাকে 24 ক্যারেট বলা হয়। আমরা বাংলাদেশে অনেক বিস্কিট বলি, স্বর্ণের বিস্কিট কে এটার অরিজিনাল নাম বলা হয় গোল্ড বার। এই বারগুলি যদি আপনারা নেন, সেগুলি আজকের রেট অনুযায়ী কুয়ালালামপুর লিটল ইন্ডিয়াতে আপনারা পাবেন 305 রিঙ্গিট। তবে এটাতে কোনো মেকিং চার্জ নাই, কোনো কিছুই নাই, শুধু স্বর্ণের যে দামটা সেটা দিয়েই আপনাদেরকে নিতে হবে 305 রিঙ্গিট। তবে এবার আসি, অনেক ভাই আমাকে বলেন যে ভাই গোল্ড বার যদি আমরা নিয়ে আসি, গোল্ড বার কতটুক আমরা ফ্রিতে আনতে পারবো? আপনি যদি গোল্ড বার, যেটাকে 916 না, যেটা 24 ক্যারেট, আমরা 999 মানে 999% যেটা, যে সেটাকেই কিন্তু বলা হয় 24 ক্যারেট বাংলাদেশে, অথবা গোল্ড বার বিস্কিট এটাই বলা হয়, সেগুলি যদি আপনারা নেন, আপনি যদি 1 গ্রামও স্বর্ণ নিতে চান, তাও কিন্তু আপনাদেরকে বাংলাদেশ এয়ারপোর্টে ট্যাক্স দিতে হবে। বিনা ট্যাক্সে আপনারা গোল্ড বার 1 গ্রামও নিতে পারবেন না। তবে যদি আপনারা 22 ক্যারেটের যে গহনাগুলি দেখতেছেন, যেগুলি তৈরি করা, এগুলি আপনারা 100 গ্রাম পর্যন্ত ফ্রিতে নিতে পারবেন। যেই কোনো দেশ থেকে আপনি আসার সময় 100 গ্রাম, সর্বোচ্চ 100 গ্রাম পর্যন্ত বিনা ট্যাক্সে আপনি নিতে পারবেন। এবার আসি, অনেকে বলেন যে ভাই টোটাল আমরা কত গ্রাম মাল নিতে পারবো আমি ট্যাক্স দিয়াও যদি নিই? হ্যাঁ, আপনি যদি ট্যাক্সও দেন, তারপরেও আপনি টোটাল মাল নিতে পারবেন 233 গ্রাম। যদি আপনি তৈরি করা গহনা নেন অথবা আপনি বিস্কিট নেন, দুটাই সেম একই, 233 গ্রাম পর্যন্ত আপনি একজন যাত্রী গোল্ড নিয়ে আপনি বাংলাদেশে যেতে পারবেন। 100 গ্রাম পর্যন্ত যদি তৈরি করা গহনা হয়, 100 গ্রাম পর্যন্ত ফ্রি, এর পরেরগুলো আপনাকে এয়ারপোর্টে ট্যাক্স দিয়ে নিতে হবে। তবে এরপরে 233 গ্রামের পরে যদি আপনি ট্যাক্সও দেন, তারপরেও আপনার সেই মাল নিতে দিবে না। এটা বাংলাদেশের এয়ারপোর্টের নিয়ম, এবং কি বাংলাদেশের আইনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী আপনি এর বেশি নিতে গেলে সেটা আপনার মাল তারা আটকিয়ে দিতে পারে। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন যে একজনে কত গ্রাম স্বর্ণ নিতে পারবেন যেই কোনো দেশ থেকে বাংলাদেশে যদি আপনি আসতে চান। আশা করি আপনারা বুঝতেই পারছেন। তা দর্শক, আজকে আমি আবারও আপনাদেরকে বলে দিই, আজকে মালয়েশিয়ার স্বর্ণের দামের আপডেট আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছি। তারপরেও আমি আবারও বলি, আজকে 4 নভেম্বর 2023 শনিবার, আজকের রেট অনুযায়ী 1 গ্রাম 22 ক্যারেটের তৈরি করা গহনা 916, তার দাম 201 রিঙ্গিট, সাথে মজুরি দিতে হবে। আর যদি আপনারা 24 ক্যারেট গোল্ড বার অথবা বিস্কিট নেন, সেগুলি 305 রিঙ্গিট, এটার সঙ্গে কোনো মজুরি, ট্যাক্স, কোনো কিছু আপনাদেরকে দিতে হবে না। এই মালয়েশিয়ার এই পাশে বাংলাদেশ এয়ারপোর্টে কিন্তু আপনাদেরকে 1 গ্রাম থেকে শুরু করে 233 গ্রাম পর্যন্ত আপনারা 24 ক্যারেট না গোল্ড বার, সেগুলোকে আপনি ট্যাক্স দিয়ে নিতে হবে। এবার ট্যাক্স কত টাকা ভাই? ট্যাক্স বড়ি হিসাবে, বাংলাদেশের বড়ি যদি আপনি হিসাব করেন, তাহলে বাংলাদেশের বড়ি হিসাবে আপনার 2000 টাকা, বাংলা টাকার 2000 টাকা মতো আপনাকে ট্যাক্স দিতে হবে। আশা করি বুঝতে পারছেন। তা দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।